SPB5K অ্যাম্পলিফায়ারটি খারাপ হয়ে আছে, তো এই অ্যাম্পলিফায়ারটি আমি ঠিক করব। তার আগে আপনাদেরকে অ্যাম্পলিফায়ারটি আমি চালিয়ে দেখাবো প্রবলেমটা কি আছে। তো অ্যাম্পলিফায়ারটাতে আমি লাইন দিচ্ছি, পাওয়ার সুইচ ডাউন করছি, দেখুন দেখুন অ্যাম্পলিফায়ারটি চালু হয়ে গেছে। দেখুন চ্যানেল এতে দেখুন লেভেল লাইট শো করছে, চ্যানেল বিতে নর্মাল আছে, কোনো কিছু নেই। তো আমি প্রথমে চ্যানেল বির ভলিউমটা বাড়াচ্ছি, দেখুন চ্যানেল বিয়ের সাউন্ড ঠিক আছে, লেভেল লাইট ঠিক আছে। চ্যানেল এটা আমি বাড়াচ্ছি, দেখুন দেখুন পিক লাইট জ্বলছে, আর এখানে দেখুন লেভেল লাইট এক দুটো খেলছে। দেখুন ভলিউম আমি বাড়াচ্ছি আরও, দেখুন আরও বাড়িয়ে দিচ্ছি, দেখুন ফুল করে দিয়েছি। দেখুন পিক লাইটটা খুব জোরে জ্বলছে, লেভেল লাইট জ্বলছে না, সাউন্ড একেবারে কম, সাউন্ড নেই বললেই হয়, হালকা সাউন্ড আছে, জড়তা সাউন্ড। সাউন্ডটা আমি দেখালাম না, কপিরাইট এসে যাবে। তো দেখুন চ্যানেল এটা প্রবলেম আছে, তো এই প্রবলেমটা আমি ঠিক করব। এটা 5K স্টেঞ্জার মেশিনে প্রায় হয়ে থাকে, তো তার আগে মেশিনটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে প্রবলেমটা ঠিক করব। দেখুন অল টাইম কিন্তু চ্যানেল এতে লেভেল লাইট শো করে আছে, দেখুন চ্যানেল বিতে কিন্তু শো করেনি, ভলিউম বাড়ালে তখন শো করছে। এই দেখুন, এই দেখুন এর পাশটা একেবারে ওকে আছে, চ্যানেল এটাতেই প্রবলেম আছে। দেখুন ভলিউম বাড়ানোর সঙ্গে সঙ্গে পিক লাইট শো করছে, লেভেল লাইট একটুখানি দুটো মতো জ্বলছে, এই দেখুন। তো আমি বন্ধ করছি, অ্যাম্পলিফায়ারটা খুলে নেব, খুলে নিয়ে এটাকে ঠিক করব। তো আমি বন্ধ করে দিচ্ছি, অ্যাম্পলিফায়ারটা আমি খুলে নিয়েছি, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখুন। তো ওদের কাছে একটা অনুরোধ করছি, আমার এই ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন, পুরো না দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন এই যে দেখুন এই সাইডটা হচ্ছে চ্যানেল এ, এই এই সাইডটাই প্রবলেম আছে, তো এই সাইডটায় আমি রিপেয়ারিং করব। তো অ্যাম্পলিফায়ারটা আমি খুলে নিয়েছি, তাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখুন অ্যাম্পলিফায়ারটা দেখাচ্ছি পুরো। আমি এখন এই চ্যানেলটাকে এবারে খুলে বের করে নেব, দেখুন চ্যানেল এটা আমি খুলে বের করে নিয়েছি। এই বোর্ডটাকেও চেক করব, তার আগে আমি এই যে ট্রানজিস্টারগুলো লাগানো আছে, এখানে যে মসফেট আছে, দুই সাইডে ট্রানজিস্টার আর মসফেটগুলোকে আমি প্রথমে চেক করে নেব। তো বন্ধুরা, কাজ শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আমি যখন করব তার নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তো আমি এখন অ্যাম্পলিফায়ারটি রিপেয়ারিং করব, তো স্টার্ট করছি। আমি এখন এই বোর্ডটাকে খুলে নিচ্ছি,
ড্রাইভার বোর্ডটাকে আমি খুলে নিলাম। এখন আমি এই যে ট্রানজিস্টারগুলো আছে, প্রথমে এই ট্রানজিস্টারগুলোকে আমি মিটার দিয়ে চেক করে নেব। মিটার দিয়ে চেক করব যে ট্রানজিস্টারগুলো শর্ট হয়ে আছে কি না। তো আমি মিটারটা বাজার রেঞ্জে রেখে দিচ্ছি। মিটারটা আমি বাজার রেঞ্জে রেখে দিয়েছি, আমি এখন চেক করে নিচ্ছি। ট্রানজিস্টারগুলো এই সাইডটা ঠিকই আছে। তো এখানে মসফেটগুলোকে আমি চেক করে নিচ্ছি। মসফেটগুলো মিটারে ঠিক দেখাচ্ছে। এবার আমি নিচের দেখুন, এই যে নিচের সাইজ যে ট্রানজিস্টারগুলো আছে, তো এটা এই সাইডটাকে উপরটা দেখে নিচ্ছি। এবার নিচের নিচের ট্রানজিস্টারগুলোকে চেক করে নিচ্ছি, ঠিকই আছে। তো নিচের গুলোও ঠিক দেখাচ্ছে। তো মসফেট গুলোকেও আমি এখানে চেক করে নিচ্ছি। মসফেট গুলো মিটারে ঠিক দেখাচ্ছে। সেরকম হলে আমাকে খুলে এগুলোকে চেক করতে হবে, মিটারে কিন্তু বোঝা যাচ্ছে না। তো ট্রানজিস্টার গুলো সব ঠিক আছে। মিটারে ট্রানজিস্টার গুলো ঠিক দেখাচ্ছে। তো আমি এখন এখানে যে ভোল্টেজগুলো আছে দেখুন, এই ভোল্টেজগুলো আমি চেক করে দেখে নেব। সিরিজ লাইনে দিয়ে আমি চেক করব। তো ভোল্টেজগুলো আমি চেক করে নিচ্ছি। তো তার আগে আমি মিটারটাকে DC 200 রেঞ্জে রেখে দিয়েছি। দিয়ে আমি এখন লাইনটা দিয়ে ভোল্টেজগুলো চেক করে নেব। সিরিজ লাইনে লাগিয়ে দিয়েছি। আমি এখন লাইন দিচ্ছি অ্যাম্প্লিফায়ারে। দেখুন অ্যাম্প্লিফায়ারটাতে লাইন দিয়ে দিচ্ছি। দেখুন সিরিজ ল্যাম্প নর্মাল আছে। তো আমি এখন ভোল্টেজগুলো চেক করে নিচ্ছি। এটা আমি কমন পডটা আমি মাইনাসে লাগিয়ে দিচ্ছি। এর কমন পডটা বডিতে লাগিয়ে দিয়েছি। আমি এখন ভোল্টেজটা চেক করে নিচ্ছি। দেখুন এখানে দেখুন -120 ভোল্ট আছে। তো আমি দেখে নিচ্ছি কত আছে। দেখুন -103 সিরিজ লাইনে দেওয়া আছে, তার জন্য একটু ভোল্টেজ কম দেখাবে। 103.2 দেখাচ্ছে, ঠিকই আছে। আর এটা দেখুন, এটা দেখুন -40 ভোল্ট, এটা মাইনাস সাইড -40 ভোল্ট। তো মিটারে দেখুন 33.7 দেখাচ্ছে, ঠিকই আছে। এইটা দেখুন -80 ভোল্ট আছে। মিটারে দেখুন 67.1, মোটামুটি ঠিকই আছে। আমি এখন প্লাস সাইডটা দেখে নেব। প্লাস সাইডটা দেখুন 120 ভোল্ট প্লাস, সেখানে মিটারে দেখাচ্ছে 104 প্লাস 80, যেটা আছে 80 ভোল্ট, সেটা মিটারে দেখাচ্ছে 69 ভোল্ট। দেখুন +40 ভোল্ট যেটা, সেটা দেখাচ্ছে 34 ভোল্ট। মোটামুটি সাপ্লাইটা প্রায় ঠিকই আছে, সিরিজ লাইনে একটু কম দেখাচ্ছে।
তো এখন এই যে ড্রাইভার বোর্ডটা আছে দেখুন, খুব সম্ভবে ড্রাইভার বোর্ড থেকে প্রবলেম হচ্ছে, তো বোর্ডটা আমি চেক করব। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখতে বাকি রয়ে গিয়েছে, এই যে ট্রানজিস্টারগুলো আছে ট্রানজিস্টারের সাপ্লাইটা আমি দেখে নেব। এই পাশে মাইনাসটা দেখুন 33.3 ভোল্ট, আর কালেক্টারটা দেখুন 0 আছে, ঠিকই আছে। ইমিটারটাতে দেখুন 33.3 ভোল্ট, বেসেও দেখুন 33.3 ভোল্ট, ঠিকই আছে। প্লাস সাইডটাতে দেখুন, ইমিটারে দেখুন 34.4 ভোল্ট, কালেক্টার 0, ঠিকই আছে। বেসে দেখুন 34.4 ভোল্ট, ঠিকই আছে। তো সব কিছুই ঠিকই আছে, খুব সম্ভব ড্রাইভার বোর্ডটাই প্রবলেম আছে, তো ড্রাইভার বোর্ডটাকে চেক করতে হবে। তো অ্যাম্প্লিফায়ারটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। দেখুন বোর্ডটা কোনো কাজ হয়নি, এই প্রথম বোর্ডটাতে কাজ হবে। তো বোর্ডটা আমি খুলে নিয়েছি, এটাকে আমি এবারে চেক করব। আমি বোর্ডটা মোটামুটি চেক করেছি, সব কিছুই ঠিকই আছে। এই যে দেখুন ট্রানজিস্টারগুলো, এগুলো মোটামুটি মেপে দেখে নিয়েছি, সব ঠিক আছে মিটারে। এই যে দেখুন এইখানে এই যে একটা জেনার ডায়োড আছে, এই জেনার ডায়োডটা কিন্তু শর্ট দেখা হয়ে আছে, তো ওই জেনার ডায়োডটাকে আমি চেঞ্জ করব। ভালো করে দেখাচ্ছি, দেখুন এই যে জেনার ডায়োডটা দেখুন, এই যে দুটো 10K রেজিস্ট্যান্স দুটো আছে 2 ওয়াট করে, এর পাশেই দেখুন এই যে জেনার ডায়োডটা, এই জেনার ডায়োডটা কিন্তু শর্ট হয়ে আছে। তো আপনাদেরকে আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি, আপনারা দেখুন। মিটারটা বাজার রেঞ্জে রেখে দিয়েছি, দেখুন এই যে জেনার ডায়োডটা দেখুন, মিটারে শর্ট দেখাচ্ছে, শর্ট হয়ে আছে। তো এই জেনার ডায়োডটাকে আমি চেঞ্জ করব, করার পরে আমি টেস্ট করব। তো জেনার ডায়োডটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই যে জেনার ডায়োডটা, জেনার ডায়োডটার নম্বর আছে 4740, তো এটা আমি চেঞ্জ করব, এটা খারাপ আছে। জেনার ডায়োড একটা আমি নতুন দিয়ে নিয়েছি, দেখুন এটা 4740 আছে। তো এই জেনার ডায়োডটা আমি লাগিয়ে নিচ্ছি, জেনার ডায়োডটা আমি লাগিয়ে দিয়েছি। আমি এখন বোর্ডটাকে আরেকবার চেক করব লাগিয়ে দিয়ে। আমি ফিটিংস করে নিচ্ছি, বোর্ডটা আমি ফিটিংস করে নিয়েছি। তো আমি এবারে সিরিজ লাইনে আবার চালিয়ে দেখব। সিরিজ লাইনে দিয়ে দিয়েছি,
তো আমি অন করছি, দেখুন। দেখুন অ্যাম্প্লিফায়ারটা অন হয়ে গেছে। তো দেখুন সেই যে এলইডি দুটো জ্বলে থাকতো, এলইডি দুটো কিন্তু জ্বলা বন্ধ হয়ে গেছে। তো আমি এখন ভলিউমটা বাড়াবো, বাড়িয়ে সাউন্ডটা দেখে নেব। তো ভলিউমটা বাড়াচ্ছি, দেখুন দেখুন এখন লাইট শো করছে। এই পাশেরটা দেখুন, ভলিউমটা আমি কমিয়ে দিচ্ছি। মোটামুটি সাউন্ড ঠিক আছে, অ্যাম্প্লিফায়ারটা ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন।